জাতীয় পার্টির দশম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদেই তারিখ ঘোষণা করেন। এর আগে 2 মার্চ এই তারিখ নির্ধারণ করা হয়েছিল। রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় এবং ওই দিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। এ সময় রওশন এরশাদ দাবি করেন, এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে, এমনকি পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তি লগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে জাতীয় পার্টিকে রক্ষার জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বলেও জানান। পার্টির এই ক্রান্তি লগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এসে কঠিন পরিস্থিতিতে আমাকে জাতীয় পার্টি রক্ষা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটা পালন করা আমার পক্ষে সম্ভব হবে আপনাদের সবারই সহযোগিতার মাধ্যমে। 9 মার্চ শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।